এক বন্ধু অন্য বন্ধুকে দুষ্টমি করে যদি বলে কিরে দাড়ি রাখছ ছাগলের মতো কিংবা কোনো মেয়ে অন্য মেয়েকে বলে ন্যাকাপড় শর্ষ ভুচের মতো লাগে এমন কথা কোনো ইমান কোনো ক্ষতি হবে কিনা অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি বিয়ের পর শ্বশুরবাড়ির কোনো আত্মীয় সম্পর্কের দিক দিয়ে ছোট হয় কিন্তু বয়সে বড় হয় তাহলে কি কি তার সাথে তুই করে কথা বলা যাবে বলে হবে নামাজের নিয়ে আজকি বাংলায় করা যাবে আমি এসার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক রেহানা আক্তার আপনি লিখেছেন অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে অজু করার পরপরই আপনি তাওয়াল মুছে ফেলেন কোনো অসুবিধা নেই এতে অজু হয়ে যাবে আপনার তাওয়াল দিয়ে আপনি মুছে ফেলতে পারেন গামছা দিয়ে মুছে ফেলতে পারেন দিয়ে মুছে ফেলতে পারেন অথবা ওজু করার পর আপনি কোনো দিয়ে মুছে ফেলতে পারেন যায় যা আসে এবং নবিকা ইমসালাহ সাল্লামের একটা হাদিস আছে অথবা কোন একজন কোনো একজন সাহেব অনেক করেছেন যে আপনার তার হাত মুখ এগুলো উঁজু করার পর বা ধোয়ার পর মোছার জন্য একটা নেকড়া ছিল আবার কোনো কোমনা আছে যে যে এগুলো উজুর অঙ্গগুলো মানুষের সাক্ষ্য দিবে আল্লাহ তালার কাছে কেমতের ময়দানে সে উঁজু করেছে এই মর্মে এবং নবিস সাল্লা সাল্লাম বলেছেন যে এগুলো উজ্জ্বল হতে থাকবে কেমাতের ময়দানে এবং কেউ তার উজ্জ্বলতা বাড়াতে চাইলে সেজন্য বাড়ায় অর্থাৎ ভালো করে উত্তম উপজু করার মাধ্যমে হাত মুখ চোখ এগুলোকে উজ্জ্বল করে কেমতের ময়দানে যা লাইটের কাজ দিবে চমৎকার একটা পরিবেশ সেখানে সৃষ্টি হবে তো এটার ভিত্তিতে অনেকগুলো আকরাম বলেছেন যে না তাহলে উজুর অঙ্গ প্রত্যঙ্গ ভেজা থাকলে কোনো ন্যাকড়া বা কাপড় চব্দি মশা যাবে না যেহেতু যত উত্তম রূপে করা হয় সেটা আখড়াতে উজ্জ্বলতা দিবে অথবা উজ্জ্বলতা বৃদ্ধি করার স্বার্থে আপনার উত্তম রূপে উজু করা সেটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখাটা যৌক্তিক এটা তাদের বক্তব্য কিন্তু প্রথম মতটা অধিকতর শক্তিশালী অর্থাৎ আপনি চাইলে ওজুর পানি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন চাইলে আপনি ঋষু ইত্যাদি বার করে মুছে ফেলতে পারেন এতে কোনো গুণা হবে না কিন্তু অহেতুক আপনার উজু করার পর দেখা যায় যে আমরা অনেকে সেই উজুর পানি এটা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যাই আশপাশের লোকদের ক্ষতির কারণ হয় আমার ভিসাহাটটা তার গায়ে লাগে এরকমটা করা উচিত নয় তবে তাহলে ইত্যাদি আপনি মুছে ফেলতে পারেন মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি অনেক টিনের যে ব্র্যান্ড আছে সেখানে গরু মার্কা ঢেউটিন ইত্যাদি থাকে তো এই জাতীয় যদি প্রাণীর ছবি থাকে এবং সেটা পরিষ্কার থাকে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ফুটে ওঠে তাহলে সেটা নাচায়জ হবে সেটা গুনাহের কারণ হবে কারণ লাতা হুল মালায় কাতুন মালায় কাতু বাইতান তানফি হিক বোন সুরাহ যে ঘরে আপনার কুকুর কিংবা কোনো প্রাণীর প্রতিকৃতি থাকে ছবি থাকে সেখানে অনেক ফেরস্তা আসে না আর যদি সেখানে মার্কাটা এতটা অস্পষ্ট হয় যে গরু এটুকু বোঝা আছে কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাক মুখ এটা পরিষ্কার না জাস্ট ডামিটা বোঝা আছে তাহলে অসুবিধা নেই এটাতে আর যদি টিনে থাকে সেটা যদি কোনো কাঠতাঠের নিচে পড়ে যায় কিংবা ছাউনি নিচে পড়ে যায় তার পালের ভিতরে লুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই আর যদি একেবারে দূরে থাকে অস্পষ্ট হয় ছোটোখাটো হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই অস্পষ্ট হওয়ার কারণে কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো নিরাপদ কারণ শয়তান ঘরে প্রবেশ করে আমাদের ইমানি চেতনাকে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ বিমুখ করতে পারে আমাদেরকে দুষ্টজনের প্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে সেজন্য তাদেরকে আমাদের বাসা বাড়িতে যেন তারা আপনার তাদের খুঁটি কাটতে না পারে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় এবং সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা তাদেরকে এই সুযোগটা না দিই সুমাইয়া সাদ্দাম এডি থেকে লিখেছেন বিয়ের পর শ্বশুরবাড়ির কোনো আত্মীয় সম্পর্কের দিক দিয়ে ছোট হয় কিন্তু বয়সে বড় হয় তাহলে কি তার সাথে তুই তোকারি করে কথা বলা যাবে বললে কি গুণা হবে বললে গুণা হবে না কিন্তু সামাজিক এ সমস্ত বিষয়গুলোকে শরীয়ত খুব গুরুত্বের সাথে দেখে আপনি তাকে তুমি করে হয়তো বলতে পারেন কিন্তু আপনি যখন আপনার ধরুন আপনার বড় ভাইয়ের ওয়াইফ হলেন তিনি তখন তিনি বয়সে আপনার ছোটো হলেও বড় ভাইয়ের সাথে তার রিলেশন হওয়ার কারণে আপনার শ্রদ্ধার পাত্রী হয়ে যান সেই হিসাবে তার সাথে সে ধরনের আপনার ট্রিট বা সে ধরনের আচরণ আপনার করা উচিত এরকম অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য যদিও দেবরের সাথে ভাবির কঠোর কঠোর পর্দাকরণের দেশে রয়েছে এখন কথা হলো যদি আপনি এ ধরনের পরিস্থিতিতে তৈতকারি করেন তাতে কোনো গুণা হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিশেষ করে আপনাদের সাথে আগের একটা রিলেশন আছে সেটা আপনারা বহাল রাখছেন এবং যাকে বলছেন তিনিও কিছু মনে করছেন না তাতে কোনো সুবিধা নেই কিন্তু আপনার সচরাচর সামাজিক যে একটা রীতি আছে এক্ষেত্রে যে আত্মীয় হিসাবে আপনার বড় তো সেটাকে রেসপেক্ট করাতে অকল্যাণ বা ক্ষতিকর কিছু নেই ঈশা তাহলে সুমন আয়ার দিকে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নিয়ত মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি কি নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মোস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতি নেওয়ার মুখে উচ্চারণ করার দরকার নেই এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কি না এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সাল্লাহ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরূপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয় এখন মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভে সাদেক গুফায রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজর সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাদা সাল্লাহ তাদের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন অমর ফারুক আব্দুল লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি জানেন না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসফিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে ইনশাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে বোন সেলিনা ন্যান্সি আপনি লিখেছেন এক বন্ধু অন্য বন্ধুকে দুষ্টমি করে যদি বলে কিরি দাঁড়িয়ে রাখছ ছাগলের মতো কিংবা কোনো মেয়ে অন্য মেয়েকে বলে মেকআপ পড়ছোর্স ভুচের মতো লাগে এমন কথা ইমান কোনো ইমান কোনো ক্ষতি হবে কি না বোন সালীরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই সেটি হলো এই বিষয়গুলোকে আমরা অনেক ছোটো বিষয় মনে করি অথচ এগুলো কোনো ছোটো বিষয় না এগুলো অনেক বড় বিষয় কারোর ব্যাপারে কটু মন্তব্য বা কারোর ব্যাপারে একটা একটা এমন কথা বলা যেটি তার সামনে যায় না অর্থাৎ তার চরিত্র হনন হয় এমন কোন কথা বলা এগুলো কোনো সময় আমরা মনে করি খুব ছোটো বিষয় আল্লাহ তালিয়া করেনি বলেছেন তাহসাবু হু ওহ আজিম তোমরা এগুলোকে খুব ছোটো বিষয় মনে করো এগুলো আল্লাহর কাছে অনেক বড় বিষয় মানুষ অধিকার সংশ্লিষ্ট বিষয় বিশেষ করি আর এই যে কেউ দায়ী রাখার পর আপনার বন্ধু দায়ী রেখেছেন অনেকদিন পরে দেখা হঠাৎ করে তাকে দাড়ি এবং শশ্রু বিশিষ্ট দেখে আপনি উক্তি করে বসলেন যে আরে কি ব্যাপার এই যে দায়ী ছাগল ছাগলের মতো লাগছে অথবা ছাগল মতো দায়ের দেখি তো যদি সে দাড়িকে তাচ্ছিল্য করে দাঁড়িয়ে রেখেছেন সেজন্য তাচ্ছিল্য করে এরকম কথা বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ইমান ভঙ্গ হওয়ার মতো বিষয় হতে পারে একইভাবে কোনো মেয়ে তার কোনো বান্ধবীকে দেখেছেন অনেকদিন পরে হঠাৎ দেখছেন যে তিনি আগে পর্দা করতেন না এখন পর্দার বিধানটা আল্লাহ ফরজ বিধানটা মেনে চলছেন তখন বললেন যে কিরে তো দেখতে তো ভূতের মতো লাগে তো এর মানে হলো আল্লাহ তালার পর্দার বিধানের প্রতি আপনি তাচ্ছিল্য করছেন যদি সেটি আপনার উদ্দেশ্য এবং পর্দার বিধানকেই তাচ্ছিল্য করার জন্য আপনি এমন কথা বলেন যে পর্দা করেছে কেন এই জন্য এটা বলেছেন তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু ইমান হারা হওয়ার মতো বিষয় হতে পারে আপনি দায় রাখতে পারছেন না আপনি পর্দা করতে পারছেন না এর জন্য ইমান হারা হবেন না কিন্তু কেউ পর্দা করছে কেউ দায়ী রাখছে আপনি তাকে তাচ্ছিল্য করছেন মানে হলো আপনি এই ফরজ কামটাকে এই আবশ্যিক কাজটাকে আপনি অনর্থক অহেতুক অপ্রয়োজনীয় এবং এটাকে আপনি এটাকে রীতিমতো কি বলা যায় টিটকারি করার মতো বিষয় আপনি মনে করছেন তাহলে কিন্তু সেটি হারামকে হালাল আর হালালকে হারাম মনে করা যে অপরাধ জাপান্তি ইমান চলে যায় সেরকম একটি বিষয় কিন্তু এখানে দাঁড়িয়ে যায় যার কারণে একজন ইমানদার তিনি কোনো ফরজ বিধান মানতে পারছেন না তার ভিতরে অপরাধ বোধ থাকবে আল্লাহ তালাকে জিজ্ঞেফার করবেন ক্ষমা চাইবেন চেষ্টা করবেন এই কাজটি করার কিন্তু আরেকজনকে নিয়ে তাচ্ছিল্য করবেন না আমাদের সমাজে কিন্তু অহরহ এই বিষয়গুলো হয় বিশেষ করে বন্ধু বান্ধবরা অনেক সময় এটাকে কি যাকে বলা হয় তিনিও রসিকতা হিসেবে নেন বাট সব জিনিস নিয়ে রসিকতা আসলে করা যায় না ইসলামের কোনো বিধিবিধান কোনো আপনার ফরজ কোনো ওয়াজিব বা কোনো শেয়ার কোনো কিছু নিয়ে এমনকি একটা সুন্হ নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন এবং সেটাকে আপনার ছোটো করেন হ্যাও করেন আপনি জানেন সেটা সুন্না তারপরে সেটাকে হ্যাও করছেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ইমান ধরে টান দিবে এমন একটি বিষয় এবং ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটি বিষয় হল এ ধরনের বিষয় যদি আপনি শুধু আল্লাহ তালার বিধানের প্রতি আপনার অবজ্ঞা থেকে আপনি এমনটি করেন অতএব এই হেয়ালিপনা এবং এ ধরনের ত্রুটি বিচ্ছতি থেকে আমরা যদি বাঁচিয়ে রাখবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন অনেক ভাই বোন এই অপরাধটা করে যাচ্ছেন অবলীলায়